পারে বিভিন্ন ধরনের সমস্যা এবং সেই সমস্যার সমাধানগুলো আপনাদের সামনে তুলে ধরা। জীবনে আমরা অনেক ভাঙন দেখেছি, নদী ভাঙন দেখেছি আমরা, বাড়িঘর ভাঙন দেখেছি, রাস্তাঘাট ভাঙনও পর্যন্ত দেখেছি। তবে এই ভাঙনগুলো বা এই ভেঙে যাওয়াগুলো কিন্তু মেরামত করা সম্ভব। কিন্তু সম্পর্কের মধ্যে যদি ভাঙন ধরে, সম্পর্কের মধ্যে যদি ভেঙে যায় সবকিছু, সেটাকে বোধহয় মেরামত করাটা ভীষণ কঠিন হয়ে পড়ে। আজকে সেই ভাঙন বা ভেঙে যাওয়া সম্পর্কগুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। জানি অনেক ক্ষেত্রে এটা আমাদের পরিবারের মধ্যে কিন্তু ঘটে যে একটা সময় সম্পর্ক ছিল মধুর, কিন্তু বর্তমানে কেউ কারোর মুখ দেখতে পছন্দ করে না। কেন এমনটা হচ্ছে? একজন অভিজ্ঞ তান্ত্রিক হিসেবে কি আলোচনা করতে পারে শাস্ত্রেজি? আজকে ঠিক সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি আরো কিছু আলোচনা রয়েছে, তাই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আলোচনাগুলো সবটাই আপনাদের জন্য। তবে তার আগে স্বর্ণপদক প্রাপ্ত তান্ত্রিক আচার্য মাতৃসাধক শ্রী অনুরাগ শাস্ত্রীকে জানাবো প্রথমেই অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। সর্বপ্রথম আমি আমার গুরুর শরণ নিয়ে অনুষ্ঠানটি শুরু করছি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তৎমহর্ষি গুরুব্যে নমঃ। একদম, এবং ঠিক এখান থেকে আমাদেরও আলোচনা শুরু করব। আজকে যেহেতু সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে আমরা কথা বলছিলাম, প্রচুর চেম্বার করতে হয় আপনাকে, সেখানে কিন্তু এরকম কোথায় প্রশ্ন আসে যে সম্পর্ক কেন ভেঙে গেল, কেন একটা সময় মধুর সম্পর্ক ছিল এখন নিম পাতার থেকেও তেতো হয়ে গেল সম্পর্ক, উত্তরটা ঠিক কি থাকে? অবশ্যই এখানে দেখা যায় বাস্তবে কিছু দোষের জন্য হয় সাংসারিক জীবনে বিশেষ করে, এবং কিছু বন্ধু বা ভাই, ভাই ভাই অশান্তি, বাবা মায়ের মধ্যে অশান্তি, বিচ্ছেদ, এগুলো সাধারণত ঘটে। কেউ তন্ত্রক্রিয়া করতে পারে তৃতীয় ব্যক্তি, প্লাস এখানে গ্রহদোষ, গ্রহ সবসময় যে ঠিক দেবে বা সবসময় কি সম্পর্ক একই রকম দেবে, কিছু বছর পর গিয়ে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। কেন হবে সেই জায়গায়? গ্রহদোষের ফলে। গ্রহদোষ দশা চলে এক এক সময়, কখনো মঙ্গলের দশা চললে এইগুলো বেশি করে ফল দেয়। তো এই জায়গায় কিছু হয় ভুল বোঝাবুঝির জন্য হয় সম্পর্ক সাধারণত ডিস্টার্ব, কোনো তৃতীয় ব্যক্তি এখানে তন্ত্রক্রিয়া করতে পারে, প্লাস এই গ্রহদোষ কুপথে নিয়ে যায়। তো ভাঙন ধরার জন্য গ্রহদোষ তো অবশ্যই রয়েছে, এর পেছনে তন্ত্রক্রিয়াও রয়েছে। তবে যদি বুঝে যাই যে ভাঙনটা আমার এলো কোথা থেকে, বা যদি জেনে যাই যে আমার সমস্যার মূল কারণটা কি, তবে তার সমাধানটা কি করা সম্ভব? অবশ্যই, কেন করা সম্ভব না, সেটাকে নিজেদেরকেও সেটাকে মানিয়ে গুছিয়ে নিতে হবে। সবসময় যে তন্ত্রের বল, সবসময় যে তাকেই নত হবে হতে হবে, নিজেকেও নত হতে হবে, সেই জায়গাটা মানিয়ে গুছিয়ে কিছুটা নিতে হবে। এবং সেই জায়গাটা তন্ত্র তো অবশ্যই রয়েছে, তন্ত্র অবশ্যই ক্রিয়া রয়েছে, এখানে সাধারণত ভুল বোঝাবুঝির জন্য হয়, সে তাকে ভুল বুঝছে বা মানে দুজন দুজনকে ভুল বুঝছে, আসল কথাটাই সে আর জানে না ভুল কিছু কারণের জন্য। তো সেই জায়গাটা ভালো করে মানিয়ে গুছিয়ে সেটাকে দেখে মানে সেটাকে কথা বলে দুজনাকে, সেই জায়গা যদি না হয় সেই জায়গায় অবশ্যই তন্ত্রের প্রতিকার নিতে হবে। একদম একদম ঠিক কথা, কারণ সংসার তো অবশ্যই আমাদের প্রত্যেকের করতেই হবে, সংসার ধর্মই বড় ধর্ম, এবং সেখানে কিন্তু দেখা যায় এই ভুল বোঝাবুঝির শিকার আমাদের প্রায়শ্চই কিন্তু হতে হয়। মায়ের সাথে সন্তান বা ছেলের সম্পর্ক মধুর, কিন্তু যেই ছেলের বিয়ে হয়ে গেল দেখা গেল সম্পর্কে তিক্ততা চলে এলো, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্কে তিক্ততা চলে এলো, এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্কে কিন্তু তিক্ততা চলে আসে, এত ভুল বোঝাবুঝি। তারপরে রয়েছে গ্রহ দোষ, এবং যদি বাস্তুতে আমাদের সমস্যা থাকে বা কেউ কি ইচ্ছাকৃত ভাবেও আমাদের সংসারের মধ্যে একটা অশান্তি বাঁধিয়ে দেওয়ার জন্য কিছু করতে পারে, প্রচুর ক্রিয়া রয়েছে, কিছু ফেলে দিয়ে যেতে পারে, কিছু আপনার বাস্তবে কিছু পুঁতে দিতে পারে, তাছাড়াও চালান ক্রিয়ায় ক্রিয়া রয়েছে, যজ্ঞের মাধ্যমে কিছু আহতি প্রদান করে, লঙ্কা দিয়ে কিছু আহতি রয়েছে, সজারু কাটা দিয়ে কিছু আহতি রয়েছে, এবং নিম পাতা দিয়ে কিছু আহতি দিয়ে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া যেতে পারে, এবং তাদের সাথে কোনোভাবে মানে কিছু না ছুঁয়ে না খাইয়ে। তো আপনি বুঝতেই পারবেন না কেন এত তিক্ততা সম্পর্ক হয়ে যাচ্ছে, কেন তাদের মধ্যে গণ্ডগোল বাজছে, সেটা ভুল বোঝাবুঝির কারণেই হোক বা কারণ থাকার জন্যই হোক। একদম ঠিক কথা, আসলে হিংসা একটা ভয়ঙ্কর জিনিস, এই হিংসা যে আমাদের কতটা অধঃপথে নিয়ে যেতে পারে বা কতটা কুকর্ম করিয়ে দিতে পারে সেই আন্দাজ বোধহয় আমরা মানুষরাও কিন্তু উপলব্ধি করতে পারি না, কিন্তু যখন করে ফেলি হিংসার বশবত হয়ে, যখন আমরা কোনো খারাপ কাজ করে ফেলি, তখনই কিন্তু বুঝতে পারি যে তার রিয়াকশনটা কতটা হলো। অনেক ক্ষেত্রে হতে পারে যে কারোর হিংসার কবলে পড়ে আপনাকে হতে হলো, বা হয়তো ভুল বোঝাবুঝির কারণে হতে হলো, গ্রহদোষের কারণে হতে হলো, বাস্তু
দোষের কারণে আপনার জীবনে এই ধরনের অশান্তির সূত্রপাত হলো, আপনি বুঝছেন বা আপনি বুঝছেন না, যাই হোক, কিন্তু সমাধানটা কিন্তু আমার আপনার পক্ষে করা সম্ভব না, কারণ এই বিষয়ে এক্সপার্ট কিন্তু আমরা নই। তো যদি মনে হয় যে কেন আমার সন্তান আমার থেকে দূরে চলে যাচ্ছে, কেন হাজবেন্ড ওয়াইফ আমাদের এই ভালোবাসার সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, কেন দু ভাইয়ের মধ্যে অশান্তি তৈরি হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ তান্ত্রিকের সাথে আপনি পরামর্শ নিতেই পারেন। সমস্যার কারণটাও যেরকম জানতে পারেন, তার সমাধানটাও কিন্তু জানতে পারেন। সবকিছুর জন্য কিন্তু স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার কিন্তু নোট করতে হবে এবং ফোন করে যোগাযোগ করতে হবে। আমার মনে হয় আপনার কাছে প্রচুর মানুষ এই সমস্যা নিয়ে এসেছেন এবং তারা সমাধানটাও পেয়েছে, তারা এই এই তিক্ততা থেকে বেরিয়ে তো আসতে পেরেছে। 80% বিচ্ছেদ হয় তৃতীয় ব্যক্তির কিছু ভুল বোঝাবুঝির জন্য, হয়তো এমন কিছু কান ভাঙানি বা কোনো একটা কথা বলে গেল, তৃতীয় ব্যক্তির জন্যই বিচ্ছেদটা হয়। একদমই সে হয়তো সে জানেও না এরকম কথা বলিও নি, তাকে গিয়ে বলে দিল এরকম কথা, বা তার সম্পর্কে কান ভাঙানি বা এইরকম, কিন্তু মানে 80% লোকের বিচ্ছেদটা কিন্তু এই কারণেই হয়। অবশ্যই এটা গ্রহদোষ রয়েছে বলে আপনার জীবনে এগুলো ঘটছে, ঠিক কথা, এবং তার সমাধানের জন্য অবশ্যই স্ক্রিনে যাচ্ছে কিন্তু ফোন নাম্বার, আগে আমি একটু ফোন নাম্বারের কথা বলবো। 7076653802 এই নাম্বারে ফোন করতে পারেন, ফোন করতে পারেন 9134123806 এই নাম্বারে, বা অবশ্যই ফোন করতে পারেন 9593005630। কেন ফোন নাম্বারগুলো বললাম, আমার মনে হয় যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করছি, কম বেশি আমাদের প্রত্যেকের সংসারে কিন্তু এই ধরনের সমস্যা রয়েছে, বা কোনো প্রতিবেশী বারংবার আপনার বাড়িতে আসছেন, এমন কিছু কথা বলছেন, এমন কিছু মন্তব্য করছেন যাতে আপনার সংসারে আগুন জ্বলে যাচ্ছে, আপনি বুঝতে পাচ্ছেন কিন্তু তাকে মুখের উপর কিছু বলতে পাচ্ছেন না, যেহেতু পরিবারের বাকিরা তাকে প্রশ্রয় দিচ্ছে। সে কারণে আপনি কিন্তু একজন অভিজ্ঞ তান্ত্রিকের পরামর্শ কিন্তু নিতেই পারেন, কোনো খারাপ কাজ করার জন্য না, তবে আপনার কিছু একটা খারাপ হচ্ছে, সেই খারাপকে কিন্তু নষ্ট করার অধিকার সম্পূর্ণভাবে কিন্তু আপনার রয়েছে, কারণ আমরা প্রত্যেকে নিজেকে আর নিজের পরিবারকে ভীষণ ভালোবাসি এবং সেই ভালোবাসাটাকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য বা রক্ষা করার জন্য এটা কিন্তু আপনি করতেই পারেন। আর তার পাশাপাশি বলবো যে সোমবার করে শিয়ালদহ, মঙ্গলবার তারকেশ্বর ব্যারাকপুর, বুধবার বর্ধমান, বৃহস্পতিবার করে কালীঘাটে কিন্তু অবশ্যই চেম্বার রয়েছে, শুক্রবার করে যোগাযোগ করতে পারেন আপনারা কৃষ্ণনগর বা চাকদহ দুই জায়গাতেই আপনারা চেম্বার কিন্তু পাচ্ছেন, শনিবার করে মেচেদাও পাচ্ছেন আবার দক্ষিণেশ্বরেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, রবিবার মাঝদিয়ায় আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ নদিয়ার বন্ধুরা যোগাযোগ করতে পাচ্ছেন, 20 তারিখে বহরমপুরে পাচ্ছেন, 27 তারিখে আপনারা কোচবিহারে পাচ্ছেন, 28 তারিখে শিলিগুড়িতে পাচ্ছেন, 29 তারিখে মালদায় পাচ্ছেন, এছাড়া কিন্তু আপনারা দিল্লিতে পাচ্ছেন, মুম্বাইয়ে পাচ্ছেন, মধ্যপ্রদেশে পাচ্ছেন, ছত্তিশগড়ে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় পাচ্ছেন। শুধুমাত্র ফোন নাম্বারে ফোন করুন, কথা বলুন, জেনে নিন যে আপনার কাছাকাছি আপনি কিভাবে যোগাযোগ করবেন। আর আপনি বাড়ি থেকে বেরোতে চাইছেন না, কোনো অসুবিধা নেই, অনলাইন কনসালটেন্সির মাধ্যমেও কিন্তু যোগাযোগ করা সম্ভব, তার জন্য কিন্তু যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনাকে ফোন করতে হবে। আমি এই প্রসঙ্গে আবারও ফিরে আসবো, তবে তার পাশাপাশি আরো একটা কথা বলি, যেহেতু এই গুরু ব্রহ্মা মন্ত্রটা দিয়ে আপনি অনুষ্ঠান শুরু করলেন, আমরা আরো একটা কথা বলি, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত, যারা মা বাবাকে খুব ভক্তি করে তারা জীবনে কিছু না কিছু করতেই পারে, কিন্তু ভক্তির অভাব যেন কোথাও এখন হচ্ছে, মানুষ যেন ভক্তিটা কমে যাচ্ছে বা ভক্তি ব্যাপারটা কি সেটাই বুঝতে পারছেন না। একজন অভিজ্ঞ তান্ত্রিক হিসেবে এই প্রশ্নটাও আপনার কাছে করব যে ভক্তির ডেফিনেশনটা কি আপনাদের কাছে? ভক্তি এমন জিনিস যেটাকে না হওয়া কাজকে আপনাকে করে দিতে পারে, কারণ সবসময় যদি আপনি পজিটিভ ভক্তি রাখেন সেই কাজটা আপনার যদি নাও থাকে সেটা হয়ে যাবে আপনার ভক্তির জোরে। ভক্তির জোর এতটাই যে একসময় গুরু শিষ্য ছিল, তো একটা গুরু অনেক কাছে একটা শিষ্য তন্ত্র শিখতে যেত, তো বহুদিন ধরে সে মানে যেত, তো একটা নদী পার হতো, মানে একটা নদী থাকতো, সে প্রত্যেক দিন নৌকায় করে পার হতো, তো একটাই নৌকা ছিল, সে যে নৌকাটা একটাই ছিল, এবার প্রত্যেক দিন সেই নৌকায় পার হতে গেলে একবার গেলে সে দেরি হয়ে যেত। এবার সেই গুরু একদিন বলে যে তুই এত দেরি হয় কেন, তখন সে বলে তখন বলে যে তুই আমার নাম করবি, নাম নিয়ে জলের উপর দিয়ে হেঁটে চলে আসতে পারবি। এবার সে তার নাম দিয়ে এতটাই ভক্তি ছিল, তো সে জলের উপর দিয়ে হেঁটে চলে আসতো, তো একদিন এইভাবে রোজ টাইমে আসতে শুরু করে দিল। তো একদিন গুরু আস সেই গুরু আর শিষ্য একদিন যাচ্ছিল, তো যেতে যেতে দেখা গেল সেই জল, তখন গুরু অপেক্ষা করছে যে নৌকা কখন আসবে, তখন শিষ্য বললে যে আপনার নাম নিয়ে যখন আমি হেঁটে বেড়াই জলের উপর আপনি বলে দিয়েছিলেন, তো আপনার তো আরও পা থাকবে, চলুন একসাথে চলে যাই। এবার শিষ্য হেঁটে সে জলের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তখন গুরু কিছু দূর যাওয়ার পর সে দেখছে সে ডুবে যাচ্ছে, কারণ ভক্তিটা এত, ভক্তি রাখলে সমস্ত কাজ সিদ্ধি হবে,
ভক্তি না থাকলে, যেই যার কাছ থেকে কাজ করান ভক্তি না থাকলে সেই কাজে সিদ্ধি পাওয়া খুব মুশকিল। অবশ্যই রাম শ্যাম যদু মধু যার কাছ থেকে কাজ করান অবশ্যই তার প্রতি ভক্তি রাখুন, অবশ্যই সে সঠিক হওয়া চাই, ভক্তি রাখুন অবশ্যই ঠিক হবে। ভক্তি এমন জিনিস, এমন জায়গা যে ভক্তিটা কি কিভাবে এক সময়, আরও একটা আমি ছোট্ট গল্প বলি, যে গুরু একটা গুরু ছিল, তার কাছে প্রচুর শিষ্য শিখত। তো তার মধ্যে একটা, তো সেই গুরুটার মনে প্রশ্ন জাগলো যে আমার সবচেয়ে ভালো শিষ্য কে। তো তো একদিন পরীক্ষা নিতে নিতে হঠাৎ একদিন যে একজন বলল যে এইভাবে পরীক্ষা নিতে, তো হঠাৎ গুরুদেবটা নাটক করে যে তার পায়ে ভয়ঙ্কর ফোড়া হয়। তো দুদিন নাটক করে যে খুব মানে কষ্ট পাচ্ছে, দুদিন পর মারা যাবে, এরকম যখন বলে শিষ্যদের যে এর থেকে বাঁচার উপায় একটাই, যে এখানে আমার যে বিষ ফোড়া হয়েছে এই ফোড়াটা যদি কেউ মুখ দিয়ে চুষে ফেলে দেয় বা খেয়ে নেয় সেই রোগ থেকে মুক্তি পাবে, কিন্তু সে তারপরে এক্ষণে মারা যাবে। তো এবার সব শিষ্য পিছিয়ে গেল, কিন্তু অর্থের অভাবে একজন তার বাড়িতে, বেশ আমার ঠিক মনে পড়ছে না, মানে রাখাল হিসাবে ছিল। তো সে এগিয়ে এলো, সব শিষ্যরা যখন সরে গেল ভয়ে, তখন সে এগিয়ে এলো এবং তার মনে অনেক ভক্তি ছিল যে তন্ত্র বা তার গুরু করলে মানে কিছু শেখার। তো তখন সে শিক্ষা মানে লাভ মানে করতে পারেনি, কিন্তু সেই এগিয়ে এসেছিল, বাদ বাকি লোক সরে গেছিলো এবং সে সব কিছু জেনে বুঝে গুরুদেব সেই জায়গায় আম পাকা আম রেখে দেয়, সে এই জায়গাটা ইয়ে করে। মানে প্রকৃত ভক্তি আপনার লোক দেখিয়ে করা যায় না, আপনি ভগবানকে বেশি ফুল দিলেই যে ভক্তি পাবেন এটা কিন্তু না, বেশি ধূপ দেখালেই বা বেশি আপনি লোক দেখিয়ে দান করলেই যে আপনার ভক্তিতে, অনেকে বলে ভক্তিতে মুক্তি, ভক্তি কিন্তু না, ভক্তি মন থেকে আসে যে আপনি ফুল মাকে কাপড় গহনা সোনার গহনা কিছু দিতে পারলেন না, কোনো জাগ্রত মন্দিরে বা কিছুতে বড় পুজো আপনি করতে পারলেন না। ভক্তি জিনিসটা এমন জিনিস, আপনি বাড়ি বসে থেকে বা আপনি কাউকে না দিয়েও সেই ভক্তি জিনিসটা আপনি পেতে পারেন। ভক্তি করে যে কোনো কাজ করুন অবশ্যই সাকসেস পাবেন। দেখা যাচ্ছে আপনার ব্যবসা সেই ব্যবসা শ্যুট করবে না, যদি আপনি ভক্তি ভরে আপনি ওই কাজটার প্রতি ভক্তি ভরে যদি কোনো কর্ম করেন বা কোনো কাজ করেন অবশ্যই, বা কোনো ব্যবসা করেন সেই ব্যবসায় অবশ্যই সাকসেস পাবেন। ভক্তি অবশ্যই দরকার, একদম ঠিক কথা। মানে ভক্তি কিন্তু আমাদের অনেক কিছু করিয়ে দিতে পারে, খুব আন্তরিকভাবে মন থেকে আপনি যদি কোনো কাজ করেন সেটা কিন্তু আপনাকে মিরাকল কিছু রেজাল্ট দিতে পারে। অর্থাৎ আপনি কোনো একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, কোনো একজন তান্ত্রিকের কাছে যাচ্ছেন, কিন্তু আপনার মনে একটা সন্দেহ, একটা কিন্তু কিন্তু বিষয়, কাজ কি হবে, বোধহয় শুধু শুধু যাচ্ছি, বোধহয় কিছুই হবে না, বোধহয় আমার সময়টা নষ্ট, বোধহয় যতটুকু অর্থ দিতে হবে সেটাও বোধহয় নষ্ট, তাহলে কাজ হওয়ার হলেও দেখবেন অনেক সময় কিন্তু হলো না। কিন্তু এত মানুষ যে ওনার কাছে আসেন এবং তারা যে লাভবান হয়, তারা যে তাদের সমস্যা থেকে মুক্তি পায়, তার একটা বড় কারণ হচ্ছে ভক্তি। সাবজেক্টটার প্রতি ভক্তি রাখুন, যে মানুষটির কাছে আপনি যাচ্ছেন অবশ্যই তার প্রতি ভক্তি রাখুন। তবে হ্যাঁ, মানুষটাকে নির্বাচন করতে হবে কিন্তু আপনাকে চোখ নাক মুখ খুলে, কারণ হচ্ছে যার কাছে যাচ্ছেন সে উপযুক্ত, তো সে বিষয়টা নিয়ে জ্ঞান অর্জন করেছেন, তো সে বহু মানুষের সমস্যার সমাধান করেছেন, তো এই পরীক্ষাগুলো করার সম্পূর্ণ অধিকার আপনার রয়েছে। কিন্তু পরীক্ষার পর আর সন্দেহ করা বা পরীক্ষার পর কিন্তু কিন্তু মন নিয়ে তার কাছে যাওয়া, সেটা কিন্তু খুবই বোকামোর কাজ। এবং এই মনটা নিয়ে যদি আপনি যান তাহলে দেখবেন হয়তো সে তার সম্পূর্ণভাবে কাজ তো করলো কিন্তু আপনি সেভাবে রেজাল্ট পেলেন না। তাই মনে ভক্তিটা আনার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক আজকে কিন্তু সত্যি আমরা আলোচনা করলাম। কারণ দীর্ঘদিন ধরে অনুরাগ শাস্ত্রের অনুষ্ঠান আপনারা দেখছেন, আপনারা দেখেছেন প্রচুর মানুষ তার চেম্বারে এসেছেন, তারা তাদের সমস্যা থেকে মুক্তি পেয়েছে। আপনি ভাবছেন ওই লোকটা গিয়ে উপকার পেলো, আমি গেলে পাবো তো, এই যে প্রশ্ন চিহ্নটা যখন তৈরি হয়ে যাবে না, তখনই কিন্তু কোথাও একটা ভক্তির খামতি তৈরি হবে। আপনি একটু পজিটিভলি ভাবুন না, অবশ্যই এত মানুষ যখন উপকার পাচ্ছে কেন আমি পাবো না, আমার জীবনের সমস্যাগুলোর সমাধান অবশ্যই তিনিই করতে পারবেন। এই মানসিকতা নিয়ে যদি আপনি আসেন তাহলে আপনারও সুবিধে, উনি আপনার হয়ে যে কাজটা করছে ওনারও কিন্তু অনেকটা সুবিধে। আর সব কিছু অবশ্যই নোট করতে হবে, আরও একবার বলবো নাম্বারগুলো কিন্তু আপনারা নোট করুন, কাছাকাছি চেম্বার সম্পর্কে জানতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন। ফোন নাম্বার 7077665380
বা 9134123806 আরেকটি নাম্বার একটু বলে দেবো 9593005630 আরো একবার একটু জানতে চাইবো এই যে মানুষের বিয়ে হচ্ছে না চাকরিতে বাধা বা পড়াশোনা নিয়ে সমস্যা বা বিভিন্ন রকমের অশান্তি ঝুট ঝামেলা যখন আপনার কাছে কেউ যোগাযোগ করে তখন আপনি তো মূলত তাদের কোনো প্রশ্ন করেন না আপনি সবটা বলে দেন তাদের কাছে কিছু জানতেও চান না আমার মনে হয় সেই মানুষগুলোর প্রতি ভক্তি তো বোধহয় এমনিই বেড়ে যায় আপনার অবশ্যই অবশ্যই তবে এখনকার মানুষ আগেই ফোন করে আমার এই সমস্যা ওই সমস্যা আগে আপনি যাচাই করুন তারপরে কাজটা করান তার কাছে এসে আমি হোক বা রামশ্যাম যদি মোদি হোক তবে কাজে সাকসেস পাবে একদম ঠিক কথা তবে আরো একটা বিষয় তো জানতে চাইবো যে একজন অভিজ্ঞ তান্ত্রিক হিসেবে আপনাদের কাছে জীবনের যে কোনো সমস্যার সমাধান তো পাওয়া যায় অনেকে ভাবতে পারে আমার কাছে সঠিক ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নেই তাহলে কি আমি একজন তান্ত্রিকের কাছে যেতে পারি আমি আমার জীবনের সমস্যাগুলো থেকে রেহাই পেতে পারি তন্ত্রের মাধ্যমে বিচার রয়েছে কালার থেরাপির মাধ্যমে বিচার রয়েছে পেন্ডুলাম ডাউজিং এর মাধ্যমে বিচার রয়েছে এবং সংখ্যাতত্ত্ব ভয়েস রিডিং ফেস রিডিং অনেকভাবে বিচার রয়েছে বাস্তুবিদ হস্তরেখাবিদ আছে তো ট্যারো রিডিং আছে অনেক কিছুভাবে বিচার করা যায় যে শুধু ডেট অফ বার্থ বা হারমোনিয়াম খুলেই এই বিচার করা যায় এর কোনো মানে নেই অনেকভাবে বিচার রয়েছে তাস দিয়েও পর্যন্ত বিচার রয়েছে তাস রিডিং তো এগুলো সঠিক প্রক্রিয়া জানতে হবে অবশ্যই আপনি বিচার করতে পারবেন একদম তো সবকিছুর জন্য ওই যে বললাম না বাড়িতে বসে শুধু ভাবলে হবে না যোগাযোগের প্রয়োজনীয় কিন্তু রয়েছে এবং সে কারণে স্ক্রিনে যাওয়া ফোন নাম্বারে আপনাদের কিন্তু ফোন করতে হবে অনেক মাদের একটা প্রশ্ন থাকে আমার ছেলে একটা নতুন ব্যবসা বা নতুন চাকরিতে জয়েন করেছে শুরু করতে চাইছে কিন্তু তার প্রতি মানুষের প্রচুর হিংসা সে কিছু করতে গেলেই মানুষ তাকে নজর দিচ্ছে বা সে যে কাজটা করছে কেউ তাকে বাধা সৃষ্টি করছে শত্রুকে চিনি বা না চিনি যাই হোক না কেন কিন্তু এই ধরনের বাধাগুলো থেকে কি আমার সন্তান আমি বলি গোড়া থেকে নির্মূল করতে গোড়ায় আগে দেখুন কেন হচ্ছে না অন্যের ছেলে হচ্ছে আপনার ছেলেটি কেন চাকরি ব্যবসা হচ্ছে না আগেই বলি না ব্যবসার জন্য ধনদা প্রয়োগ করে দিন শ্রীযন্তম প্রয়োগ করে দিন এবং ব্যাপার বৃদ্ধি গণেশ প্রয়োগ করে দিন বটুক গণেশ প্রয়োগ করে দিন অনেক প্রয়োগ রয়েছে আমি বলি না আগেই প্রয়োগ করতে আগে দেখুন কেন হচ্ছে না কেন জায়গাটা দেখুন তারপরে প্রতিকার করুন যে কোনো জিনিস কেন কেনই হলো আপনার জীবনে আর কারোর জীবনে হলো না কেনই ঘটছে এই প্রবলেমগুলো কেনই আপনার জীবনে এরকম কেনই আপনি আনলাক বা আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে না কেন কেন আগে উত্তরটা খুঁজুন সমস্যা সমাধান 80% হয়ে যাবে কেন হচ্ছে আপনি তন্ত্র বাদ দিন আপনার ব্যবসাটা খারাপ যাচ্ছে আপনি প্রসেস সবার ব্যবসা ভালো যাচ্ছে আমার ব্যবসাটা কেন যাচ্ছে না আপনি তন্ত্র কথা বাদ দিন সে এইভাবে সেল করছে আমার সেলে নিশ্চয়ই কোনো ভুল টুটি আছে তন্ত্রকে দেখতে গেলে নিশ্চয়ই আমার বাস্তুশাস্ত্রের কোনো ডিস্টার্ব রয়েছে তার জায়গাটা রয়েছে অন্যদিকে মুখ রয়েছে আমার আজকে এই দিকে রয়েছে নিশ্চয়ই ওই দিকটা শুভ দেখতে হবে আমার বাস্তুতে কিছু নেই কিছু ক্রিয়া করে গেছে কি না তার হচ্ছে আমার কেন হচ্ছে না একই প্রসেসে করছি পাশাপাশি দোকান একই আইটেম একই রেট তাও কেন হচ্ছে না এবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে তন্ত্রের ডিস্টার্ব ছাড়াও ওই জায়গা কেন হচ্ছে না হয়তো এই দোকানের রেটটা বেশি ওই দোকানের রেটটা কম এই দোকানের খাবারের কোয়ালিটি ভালো বা জিনিসের কোয়ালিটি ভালো এই দোকানের জিনিসের কোয়ালিটি খারাপ এই জন্যে হতে পারে তাও যদি সব একই পরিমাণে হয় তখন হচ্ছে না সেটা তন্ত্রের মধ্যে সেটাও কিন্তু কেন হচ্ছে না দেখতে হবে সব কিছুর কেন আগে বলি কেন খুঁজুন আগে কেন হচ্ছে না তারপরে প্রতিকার করুন অবশ্যই সাকসেস পাবেন একদম খুব ভালো একটা কথা কিন্তু উনি বলেছেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভাবি আমি ঠিক আমি যা কাজ করছি আমার থেকে ভালো কাজ কেউ করতে পারে না কিন্তু একটু দেখুন ভালো করে নজর দিয়ে আপনার পাশের লোকটা হয়তো আপনার থেকে অনেক বেশি পরিশ্রমী অনেক বেশি মনোযোগী এবং অনেক বেশি উদার না হলে কিন্তু একটা ব্যবসা করা সম্ভব না একটা ব্যবসায় ব্যবহার বচন সততা সবকিছুর প্রয়োজনীয়তা রয়েছে আপনি ভাবছেন আমি অল্পতেই প্রচুর লাভবান হয়ে যাব এটাই হয়তো আপনার সব থেকে বড় ভুল খুব ভালো একটা কাউন্সিলিং এরকম ভাবেও কিন্তু আপনাকে বোঝাতে পারেন একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বলুন একজন তান্ত্রিক বলুন বা একজন এই বিষয়ে পারদর্শী মানুষ বলুন যে আগে নিজের ভুলটাকে নিরীক্ষণ করুন আপনি কোথাও ভুল না তো আপনার কোথাও ভুল নেই তো সেগুলোকে সংশোধন করুন তারপরেও যদি মনে হচ্ছে না তাহলে হতেই পারে আপনার বাস্তুতে কোনো প্রবলেম রয়েছে হতেই পারে
পারে আপনার গ্রহ দোষ রয়েছে, হতেই পারে কারোর কু নজর রয়েছে, তারও কিন্তু সমস্যার সমাধান রয়েছে। অর্থাৎ সমস্যা আসতেই পারে জীবনে, কিন্তু তার সমাধান প্রচুর রয়েছে, কিন্তু আমরা সমাধানগুলোকে খুঁজি না, শুধু সমস্যার সমস্যা করে কিন্তু গলা ফাটাই। এ কারণেই সমস্যা আরও চেপে বসে আমাদের উপরে। যারা সমস্যা থেকে বের হতে চাইছেন তাদের কিন্তু যোগাযোগ করতে হবে, আগে নিজের ভুল নিজের সমস্যাটাকে নিজে কিছুটা ওভারকাম করার চেষ্টা করুন। পাচ্ছি না যখন যখন মনে হচ্ছে না সম্ভব নয়, তখন অবশ্যই এক্সপার্ট মানুষগুলো কিন্তু আপনাদের জন্য নিশ্চয়ই রয়েছে। আরও একটা বিষয় নিয়ে একটু আলোচনা করবো, সেটা হচ্ছে বিবাহ। এই যে একটা বিয়ের মরশুম চলছে, কতজনের বিয়ে হয়ে গেল, অনেক মারা খুব দুঃখী, এবারও আমার মেয়েটাকে বিয়ে দিতে পারলাম না, বয়স বেড়ে যাচ্ছে, আমার মেয়েটার একটু যোগ্যতা তো আছে, ভালোই চাকরি বাকরি করছে, দেখতেও খুব মন্দ নয়, তাও কেন বছরের পর বছর পার। এখন আমি যদি 100টা লোক দেখি, তার মধ্যে 85% লোকের কালসর্প, 90% লোকের মাঙ্গলিক। এই মাঙ্গলিক দোষের জন্য বিবাহ হতে চায় না। প্লাস 100টা লোকের যদি বিয়ে না হয়, 98% লোকের মাঙ্গলিকের কারণের জন্য হয়, আর 2% বাস্তুদোষ আর তন্ত্রক্রিয়ার জন্য। কেননা আজকে এটা ঘোর কলিযোগ, আজকে মানুষ পাপের ঘোড়া মানে পূর্ণ হয়ে যাচ্ছে, তো এই জায়গায় মাঙ্গলিক গ্রহদোষে মানে সব লোকেরই প্রায় গ্রহদোষ প্রবলেম রয়েছে। আগে কিন্তু এত সমস্যা ছিল না, এত গ্রহদোষ ছিল না, খুব কম লোকের থাকতো, কারণ এখন ধ্বংসের পথে এগিয়ে আসছে। আগেকার মানুষের গড় আয়ু ছিল হয়তো 90-95, এখন সেটা 60-70 গিয়ে দাঁড়িয়েছে, কারণ সে গ্রহদোষও এইভাবে গ্রহ কিন্তু নেগেটিভ ফলও বেশি বেড়ে গেছে। যেমন শুভ শক্তি আছে যতটা পজিটিভ শক্তিও আছে, শুভ গ্রহ আছে যেমন অশুভ গ্রহও আছে, এখন কিন্তু অশুভর ভাগটা বেড়ে যাচ্ছে, নেগেটিভ এনার্জি। তাহলে এই যে বিয়ে হচ্ছে না, কেন আমার মেয়ের বিয়ে হচ্ছে না, কেন সবার মেয়ের বিয়ে হয়ে গেল, ভালো জামাই বাড়িতে এলো কিন্তু আমার কেন বাড়িতে ভালো জামাই এখন এলো না, শুধু কান্নাকাটি করে লাভ নেই, সমস্যার সমাধানটা পেতে হবে, এবং তার জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। হয়তো আপনার সমস্যাটাকে নিয়ে এখন আলোচনা করলাম না, কিন্তু আপনার জন্য কিন্তু একই কথা হতে পারে। আপনার প্রশ্ন আপনার সন্তানের পড়াশোনা নিয়ে, কেন মনোযোগী হচ্ছে না, কেন এত চঞ্চল হয়ে যাচ্ছে, কেন এত কু বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করছে, কেন অল্প বয়সে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কেন ওর এত মোবাইল বা কিছুর প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে, এই যে কেন, কেনটা কেন সেটা জানতে হলে কিন্তু অবশ্যই যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। বাড়িতে শুধু তার প্রতি চিৎকার চেঁচামেচি কান্না কাটি করে কিন্তু সমস্যার সমাধান আপনি কখনো করতে পারবেন না। জীবনে যে কোনো সমস্যা হোক না কেন, তার কারণটা বুঝতে হবে এবং তার সমাধানটা করতে হবে। নিজে যদি করতে না পারি তাহলে অবশ্যই একজন এক্সপার্টের পরামর্শ নিতে হবে, কারণ তিনি কিন্তু এই কারণটির জন্যই বা এই কাজটির জন্যই পারদর্শী এবং প্রচুর মানুষকে এই ধরনের কাজ কিন্তু করে দিচ্ছেন। আরও একবার বলবো, সোমবার করে শিয়ালদাহে চেম্বার রয়েছে, মঙ্গলবার করে তারকেশ্বর ব্যারাকপুরে চেম্বার রয়েছে, বুধবার করে বর্ধমান, বৃহস্পতিবার করে কালীঘাটে চেম্বার পেয়ে যাচ্ছেন, শুক্রবার করে কৃষ্ণনগর চাকদহে চেম্বার রয়েছে, শনিবার করে আপনারা মেছেদা বা দক্ষিণেশ্বরে চেম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন, চেম্বার পাচ্ছেন রবিবার করে নদিয়ার মাঝদিয়ায়, 20 তারিখ করে প্রত্যেক মাসের আপনারা বহরমপুরে পাচ্ছেন, 27 তারিখে কোচবিহারে পাচ্ছেন, 28 তারিখে শিলিগুড়িতে পাচ্ছেন, 29 তারিখে মালদায় পাচ্ছেন। এছাড়া দিল্লি, মুম্বাই, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ সর্বত্র কিন্তু চেম্বার রয়েছে। শুধুমাত্র আপনাকে ফোন করতে হবে, কথা বলতে হবে এবং কাছাকাছি চেম্বারে চলে আসতে হবে। আর যদি আপনার মনে হয় যে বাড়িতে কিছু সমস্যা রয়েছে বা বাড়ি থেকে চেম্বারটির দূরত্ব অনেকটা বেশি, বেরোতে চাইছে না বাড়ি থেকে, তাহলে কিন্তু অনলাইন কনসালটেন্সির সুবন্দোবস্ত রয়েছে। অর্থাৎ সম্পূর্ণ চেম্বারের ফেসিলিটি আপনি পাচ্ছেন, একেবারে পার্সোনালি তার সঙ্গে কথা বলার সুযোগ আপনি পাচ্ছেন, আর এই সব কিছুটা বুঝে নেওয়ার জন্য কিন্তু হেল্পলাইন নাম্বারে আপনাকে কিন্তু ফোন করতেই হচ্ছে, এবং সব কিছুর জন্য কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ তান্ত্রিক আপনার সাথে আপনার পাশে কিন্তু রয়েছে। এবং আমার মনে হয় জীবনের যে কোনো সমস্যা, সমস্যাটাকে বেশি দিন ফেলে রাখলে সেটা বোধহয় জটিল আকার ধারণ করে, তো সমস্যা উপলব্ধি করলেই কি যোগাযোগ করার প্রয়োজনীয়তা রয়েছে? অবশ্যই। এবং খুব চট জলদি আপনারা যোগাযোগ আসলেই রেমেডি করতে হবে, আসলেই গাদা গাদা টাকার রেমেডি। আগে দেখুন না আপনার প্রবলেমটা কোথায়, দেখুন আপনি জানুন, আগে জানুন তারপরে আপনি ভাবুন কি প্রতিকার করবেন কি করবেন না। যে এক গাদা টাকা সবসময় যে প্রতিকার করতে হবে এই কোনো মানে নেই, বাস্তবে এমন কিছু জিনিস রয়েছে। তখন সাংসারিক জীবনে 80% লোকের অশান্তি হয়, তার মধ্যে কিছু লোক দেখা যায় বাস্তুর কিছু জিনিস রেখে দেয়, এমন এমন জিনিস। ম্যাক্সিমাম দেখা যায় যে স্বামী স্ত্রী যে ঘরে রয়েছে সেই ঘরে আয়না রয়েছে, এবং সেই আয়নাটা এমনভাবে রয়েছে স্বামী স্ত্রী যেভাবে শুচ্ছে সেই প্রতিবিম্বটা আয়নাই দেখা যাচ্ছে, বা এমন কিছু ট্যাচু রয়েছে বা এমন কিছু ফেংশুই জিনিস রয়েছে যেটা স্বামী স্ত্রী ঘরে রেখে দিয়েছে,
অশান্তি হচ্ছে, তো সেগুলো সরিয়ে নিলে অবশ্যই ঠিক হয়ে যায়। তো এর জন্য গাঁদা গাঁদা টাকা রেমিডির দরকার নেই, কিচ্ছু দরকার নেই। ঠিক এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী অনুষ্ঠানে আবারও আলোচনা করব এবং খুব বিস্তারিত একটি আলোচনা। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব, ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো আপনাকে, ভালো থাকবেন, প্রত্যেকে নমস্কার।